নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার আমার এই প্রতিবেদনের শিরোনাম হল অধীর চৌধুরী কি নির্তল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা অনেকে অবাক হতে পারেন বা অনেকে আমাকে কটাক্ষ করতে পারেন যে অর্কবাবু খেয়ে দিয়ে কাজ নিয়ে গল্পের গরুকে গাছে তুলে দিলেন আপনি তো বলেছিলেন যে অধীরবাবু নাকি লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যেতে পারেন আমি তো বলেছিলাম আমি এখনো বলি অধীরবাবু মুখে যা কথা বলুন না কেন অধীরবাবুর সঙ্গে কেন্দ্রের বিজেপি নেতৃত্বের একটা সুসম্পর্ক আছে দু হাজার উনিশে কঠিন লড়াই করে অধীরবাবু যখন জিতলেন তখন তাকে ফোন করে কে কংগ্রাচুলেট করেছিল সবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অধীরবাবু কঠিন নির্বাচন জিতেছিল বিজেপি একজন উইক ক্যান্ডিডেট দেয় এবং হিন্দু ভোটের একটা অংশ সেবার অধীরবাবু পান তাহলে অধীরবাবুর হঠাৎ নির্দল হিসাবে দাঁড়ানোর কথা বলছেন কেন ঘনিষ্ঠ মহলে বলেছেন দলের কিছু পদাধিকারীকে বলেছেন কারণ কংগ্রেস হাইকমান্ডের একটা অংশ মনে করে যে তৃণমূলের সঙ্গে হাত মেলানো প্রয়োজন তাতে কয়েকটা আসন পাওয়া যেতে পারে কারণ একে তো কংগ্রেসের খরা চলছে না সারা দেশ জুড়ে কংগ্রেসের কাছে একাত্তে আসনও ভীষণ গুরুত্বপূর্ণ তাতে যদি তারা দু হাজার উনিশের যে আসন পেয়েছিল সেই আসন তারা টিকিয়ে রাখতে পারে তার বেশি কোয়ারা হবে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস নেই তো সেক্ষেত্রে যদি কংগ্রেসের পশ্চিমবঙ্গ কংগ্রেসের স্বার্থ বিপন্ন হয় চুলোই যাক সেই স্বার্থ অতীতে কংগ্রেসকে তো বামফ্রন্টের বিরুদ্ধে সেভাবে আন্দোলন করতে হয়নি সর্বভারতীয় বাধ্যবাধকতা ছুতো তোলে সেই জন্যই তো মমতা কংগ্রেস ব্যাঙে তৃণমূল তৈরি করেছিলেন সে ঐতিহাসিক বিষয়গুলো আপনারা জানেন রাজ্য কংগ্রেসের কয়েকজন নেতাকে তরমুজ অভিহিত করা হতো বাইরে সবুজ ভিতরে লাল তারা দুজন তো এখন ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন তাই এসব কথা বলছি না কিন্তু অধীর বাবু হচ্ছেন কোন অবস্থাতেই তৃণমূলের সঙ্গে কোনো আসন সমঝোতা মানবেন বলেছেন এসব করতে গেলে আমাকে অব্যাহতি দাও তৃণমূলও চাইছে তৃণমূলের প্রথম পছন্দ হচ্ছে প্রদীপ বচ্চার না হলে শঙ্কর মালাকার কিন্তু সেটা হবে না নির্বাচনে দু মাস আগে প্রদেশ সভাপতি পদে কোনো পরিবর্তন করা হবে না এবং প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ তৃণমূলের সঙ্গে সমঝোতার বিরুদ্ধে অদিতবাবু তাদের সমর্থক কিন্তু হাইকমান্ড যদি চাপিয়ে দেয় তখন অদিতবাবু কি করবেন তিনি বলেছেন চাপিয়ে দিলে তিনি নির্দল হিসাবে লোকসভায় দাঁড়াবেন বহরমপুরে তাতে যা ফলাফল হয় হবে কিন্তু তৃণমূলের কৃপায় তৃণমূলের সমর্থনে তিনি লোকসভা ভোটে দাঁড়াতে চান না এবং তার এটাও এ ধারণাও আছে এবং সেই ধারণা যে খুব ভুল তা নয় যে তৃণমূল অধীরবাবুকে সমর্থন করলেও প্রার্থী না দিলেও তলায় তলায় অদিরবাবুকে হারাবার চেষ্টার কসুর করবে না এবং তৃণমূলের সঙ্গে সামান্যতম সমঝোতা হলে কংগ্রেসের যেটুকু আছে অবশিষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপির সেখানে সুবিধা তাই অধীরবাবুর নেতৃত্বকে বলে দিয়েছেন যদি জোট করতে হয় তিনি জোটের বিপক্ষে কংগ্রেসের 99.99% রাজ্য কংগ্রেসের বিরুদ্ধে জোটে কিছু ভূইপোর আছে তারা চাই জোট তো জোট যদি করতেই হয় বিকল্প সভাপতি এবং তিনি তৃণমূলের সমর্থন নিয়ে বহরমপুরে লড়বেন না প্রয়োজনে নির্দলে দাঁড়াবেন এখন সম্ভবত সতেরোই নভেম্বর জ্যোতিবাবুর নামে যে রিসার্চ কেন্দ্র অনুষ্ঠান উদ্বোধন হবে সেখানে নীতিশ আসছেন সেখানে পিনবাই বিজয় আসছেন অদিত চৌধুরীকে চাইছে বঙ্গ সিপিএম কিন্তু ওই কংগ্রেস নেতৃত্ব এখনও তো কলচা করছে না তারা কি চায় বাম সঙ্গ চায় না তৃণমূলের সঙ্গ চায় যতক্ষণ পর্যন্ত না সেইটা পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বঙ্গ বঙ্গজ কমিউনিস্টরাও কিন্তু একটু দুবিধার মধ্যে পড়েছেন অধিত বাবুকে ডাকা সম্ভব হবে কি সম্ভব হবে না যদি অধীর বাবু সতেরো তারিখ আসতে পারবেন বলে মনে হয় না কারণ ন্যায় যাত্রা চলছে তো তিনি তো থাকবেন ওই ন্যায় রাহুল গান্ধীর সঙ্গে আবার জন্ম শতবর্ষ আরেকজন মানুষের একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ তিনি হলেন প্রবীণ সমাজবাদী নেতা মধু দাণ্ডাবাতে মধু দান্ডাবাতে রেলমন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন এর লোকসভা নির্বাচনে তিনি হেরে যান মহারাষ্ট্রে সম্মত সুধীর কুমার সামান বলে কংগ্রেসের একজনের কাছে আদ্যন্ত সমাজবাদী মানুষটি লোহিয়া জয়প্রকাশ নারায়ণ ঘনিষ্ঠ ছিলেন এবং তার সমাজবাদী আদর্শেই তিনি জীবনটা কাটিয়েছেন এবং এক্ষেত্রে তার স্ত্রী প্রমীলা দণ্ডবতের কথা উল্লেখযোগ্য কেন আমি বললাম জানেন মধু দণ্ডবতের কথা নামে তো রিসার্চ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্র হচ্ছে কিন্তু উদ্বোধন যে সমাজবাদী ব্লকের যারা আছেন তারা কতটা কি করছেন মধু দান্ডাবতের একশো বছর পুর থেকে সেলিব্রেট করবার জন্য জন্ম শতবর্ষ আমার ঠিক জানা নেই তবে এইটুকু জানি যে অমিতাভ দত্ত যিনি জেডিউ এর রাজ্য সভাপতি তিনি সুজাতা সদনে এই ধরনের একটা অনুষ্ঠান করেছিলেন জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন মধুদান্ডাবাদ যখন রেলমন্ত্রী ছিলেন একটা যুগান্তকারী কাজ করেছিলেন আমি যুগান্তকারী বলবো আগে ট্রেনের স্লিপার ক্লাস মানে ফার্স্ট ক্লাস নয় সেকেন্ড ক্লাস স্লিপারে আপনার মাথায় শুধু ওই কাঠের বেঞ্চিতে হেলান দিতে হতো ওখানে তিনি ফোম লাগানোর ব্যবস্থা করেন এবং তখন প্রথম এই ফোম লাগিয়ে সিপার ক্লাস কোচ দিয়ে ট্রেন চলে মুম্বাই থেকে হাওড়ায় নাম বোধ হয়েছিল ইস্টার্ন এক্সপ্রেস দণ্ডপতের সাহেব অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন কলকাতা পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ এইসব মাথায় রেখেই তিনি সেই ট্রেনটির নামকরণ করেন গীতাঞ্জলি এক্সপ্রেস যে গীতাঞ্জলি এক্সপ্রেস এখনও চলছে তাই কথা প্রসঙ্গে আজকে মধু দণ্ডবতের কথা আমি বললাম এবার আসুন ইন্ডিজোটের বিষয় ইন্ডিজোটের অবস্থা কিন্তু খুব খারাপ জানেন তো নীতিশ কুমার আওবা এখন এটা চাইছেন না মমতা চাইছেন না কেজরিওয়াল অখিলেশের অবস্থান কেন খুব স্পষ্ট নয় সম্ভবত আপত্তি করবে না কিন্তু মমতার নীতিশের প্রতি এটা প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে সেটা আজকের নয় নীতিশ যখন রেলমন্ত্রী বাজপেয়ী সময় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে এগারো নির্বাচনে লড়ল এই হ্যাঁ একের নির্বাচনে লড়লেন হেরে গেলেন নীতিশ রেলমন্ত্রী হল এবং পূর্ব রেলের সদর দপ্তরই ফেয়ারলি প্রেস থেকে সরিয়েও হাজিপুরে নিয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন বন্ধ টাকা হয়েছিল একসময় বলেছিলেন যে নীতিশ যেহেতু রেলমন্ত্রী তাই তিনি ট্রেনে চড়বেন না তাই নীতিশ কুমারের সঙ্গে তার সম্পর্কের সৈত্য এখনো কাটেনি মূলত তিনি বাগড়াটা দিচ্ছেন আপের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা সম্ভবত হয়ে যাবে পাঞ্জাবে হবে দিল্লিতে হবে কংগ্রেস আপকে গুজরাটে ছাড়বে সেগুলো নিয়ে পরে আউট করা হবে কিন্তু যেখানে ইন্ডিজোটের কোনো সমঝোতা হবে না সেটা হচ্ছে কেরল পশ্চিমবঙ্গ তারপরে আমার তো মনে হয় বিহারে প্রচন্ড গন্ডগোল হবে বিহারে ষোলো জন জেডিউ এর সাংসদ না সতেরো জন জিতেছিলেন প্রশান্ত কিশোর একটা কথা বলেছেন যে নির্বাচনের পর জেডিউ এর চার পাঁচজন সাংসদও থাকবেন কিনা জিততে পারবেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে আর নীতিশ কুমার ভয় পাচ্ছেন যে তার দলে বিদ্রোহ হয়ে বেরিয়ে গিয়ে আর জেডিতে মিশিয়ে যেতে পারে বিজেপিতে চলে যেতে পারে সেই জন্য তিনি যে সভাপতি ছিলেন লালন সিং তিনি আর জেডি ঘনিষ্ঠ তাকে সরিয়ে নিজেই সভাপতি হয়ে গেছেন তো এইসব ইন্ডি জোটে নানা রকম কাণ্ড কারখানা চলছে নির্বাচন এসে গেল রাহুল গান্ধী ভারত কি ন্যায় যাত্রা করলেন আর ইতিমধ্যে রাম মন্দিরের প্রস্তুতি শুরু হয়ে গেছে কয়েকদিনের মধ্যে এই রাম মন্দিরের উদ্বোধন এই সব মিলিয়ে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে না দেশে সেটা কিন্তু একদমই ইন্ডি জোটের পক্ষে অনুকূল নয় তারপরে ধরুন এ এরাজ্যে ইন্ডিজোটের আসন সমঝোতা কিভাবে আসামের কাছার সাহিত্য পরিষদের নির্বাচনে তৃণমূল লড়েছিল রিপুন বড় ওদের সভাপতি তৃণমূলের প্রাপ্ত ভোট কংগ্রেসের থেকে একটু বেশি অমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করে দিলেন যারা নিজের রাজ্যে নিজের জায়গায় নিজেদের ভিত্তি ধরে রাখতে পারে না তারা বাংলায় এত আসন দাবি করে কি করে তারা কি চাঁদ ছুটে চাইছেন অধীর চৌধুরী অনমনীয় মনোভাব কংগ্রেসের কিছু খারাপ হলেই অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা এক স্যান্ডেলে কংগ্রেসকে কটাক্ষ করেন আবার তৃণমূলের একটা বড় অংশ চাইছেন মুসলমান ভাই বোনদের ভোটটাকে পাশে পেতে কংগ্রেসকে নেওয়া দরকার একেবারে হচপচ অবস্থা আমার ধারণা শেষ পর্যন্ত তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে কোনো সমঝোতা হবে না সমঝোতা হলে কংগ্রেসের যটুকু আছে সেটুকু বেরিয়ে যাবে অধীরবাবু বাবু নির্দল হিসাবে দাঁড়িয়ে পড়বেন আরও অনেকে কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়ে বিজেপির হাত ধরবেন দেওড়া মিলেন দেউড়া তো দুবারের প্রতিমন্ত্রী হয়েছিলেন তার বাবা দেওয়া পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন ইন্ডাস্ট্রির সঙ্গে এই দেওড়া পরিবারের সম্পর্ক মসৃণ তাকে বোধ হয় ট্রেজারারেরও দায়িত্ব দিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট ট্রেজার রাহুল গান্ধীর ন্যায় যাত্রা শুরু হলো তিনি কংগ্রেস ছেড়ে এখানে সিন্ধে শিব যোগ দিলেন কারণ ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রিকে যেভাবে রাহুল গান্ধী আক্রমণ করছেন যেভাবে তাদের ক্রনি ক্যাপিটালিস্ট ক্রনি ক্যাপিটালিস্ট বলছেন কথা সব সময় মোদি আদানিকে আক্রমণ করছেন বলছেন মোদানি সংবাদ দিচ্ছেন জয়রাম রমেশ মিলিন দৌড়ার পক্ষে এই অ্যাটমসফেয়ারে হয়তো কংগ্রেসটা কন্টিনিউ করা সম্ভব নয় তার উপরে তো ইন্ডাস্ট্রিয়াল লবির চাপ আছে কারণ রাহুল গান্ধী দু হাজার উনিশে রাফাল নিয়ে গগন করেছিলেন কি হলো ফল এখন রাফাল নিয়ে একটা শব্দ বলেন না এখন তিনি মোদানি 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 করছেন নো টেকার্স আগে বলেছিলাম ফিউ টেকার্স এখন বলছি নো টেকার্স কিভাবে মুক্ত বুড়ে পড়বে কংগ্রেস দেখুন দু হাজার চব্বিশে এখন শিবরাত্রির সোলতের মতো রাহুল ঘনিষ্ঠ নেতা হিসাবে পড়ে রইলেন শচীন পাইলট তিনি কতদিন কংগ্রেসে থাকবেন আই হ্যাভ এ গ্রেট ডাউট হ্যাঁ এখন অশোক গেহলটকে আর সামনে রেখে কংগ্রেস লড়বে না আগামী দিনে সচিন পাইলটের রাজস্থানে কংগ্রেসের মুখ হতে পারেন এইটুকু অ্যাস হয়তো পেয়েছেন তাহলে তিনি হয়তো থাকবেন কিন্তু ওই ধরুন জিতিন প্রসাদ আর পি এন সিং মিলিন দেওরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সবাই বেড়ে গেলেন কংগ্রেস থেকে এরা রাহুল ব্রিগেড নামে পরিচিত ছিলেন তাহলে যিনি নিজের দলকেই সংহত রাখতে পারেন না যিনি নিজের দলের নেতাদের ন্যায় দিতে পারেন না তিনি আবার কি দেশের মানুষকে ন্যায় দেবেন নিয়ে খুব বিতর্ক হচ্ছে তারা তাদের মত বলেছেন বিরোধীরা শঙ্করাচার্যের মতকে সামনে রেখে মোদীজিকে বেঁধবার চেষ্টা করছেন কিন্তু এটা ঠিক যে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী আদবাণীজির সেই রথযাত্রা তারপরে বিজেপির ক্ষমতায় আসা সুপ্রিম কোর্টের পজিটিভ বার্ডি তারপরে শিলান্যাস তারপরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে বিজেপি কেন্দ্রে না থাকলে মোদী জি আর দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স না থাকলে এই মন্দিরের উদ্বোধন হতে পারতো না কত বছরের আন্দোলন ইতিহাসের প্রাচীনতম আন্দোলন কয়েক লক্ষ মানুষের প্রাণ গেছে কত এক্সটার্নাল অ্যাগ্রেশন আমাদের সহ্য করতে হয়েছে তারপরে আজকে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দির তৈরি হচ্ছে এবং বিজেপি না থাকলে সঙ্গ পরিবার না থাকলে এই মন্দির হতো না তাই নরেন্দ্র মোদী সেই মন্দিরের শিলান্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই নেবেন যে যাই বলুক না কেন তিনি নেবেন কারণ ওই বললাম বিজেপি না থাকলে রথযাত্রা না হলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না থাকলে অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রে মন্দির তৈরি হতো না তাতে যদি রাজনীতির ছোঁয়া আছে বলে বিরোধীরা চিলচিৎকার করেন তাদের করতে দিন কারণ ওই বললাম শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা এই রাম মন্দির যাদের মুখ্য ভূমিকা যারা কুশিলাভ যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তারা যে মঞ্চে অগ্রাধিকার পাবেন উদ্বোধনের দিনে এটা না বোঝার তো কোনো কারণ নেই বলে এটাই বাস্তব এটাই ফ্যাক্টর দেয়ার ইজ নো অল্টারনেটিভ